দই ওই সময় যেত 80-90 কেজি, মিষ্টি রসগোল্লা যেত 200-2000 পিস, 2200 পিস, 2500 পিস, প্রায় 4-5 কুইন্টাল বোধে হতো, মানে প্রায় 400-500 কেজি। বেগ কালাগাত, বেগ সরভাজা, ম্যাঙ্গো রসগোল্লা, টুইয়ন রসগোল্লা, স্ট্রবেরি রসগোল্লা, গুড়ের রসগোল্লা, মধুভোগ। আমি আপাতত ব্যারাকপুর স্টেশনে রয়েছি এবং ব্যারাকপুরে মানুষ যে কারণে আসে বিরিয়ানি খেতে, বাট এইবার আমি সে কারণে আসিনি। আমি বেসিক্যালি ব্যারাকপুরে একটা কাজে এসেছিলাম। আমি যখন বাড়ি ফিরছিলাম হঠাৎ আমি একটা মিষ্টির দোকান দেখতে পাই, যার ব্যাপারে আমি বহুদিন আগে শুনেছিলাম যে এখানে বেশ ভালো ভালো কিছু মিষ্টি পাওয়া যায়। তো সেই জন্য ভাবলাম একবার ভেতরে যাওয়া যাক, দেখা যাক। এবং যেহেতু আমি আজকে জামাই ষষ্ঠীর আগের দিন এসেছি না, এখানে প্রচণ্ড ভিড়। আজকে যে মিষ্টিগুলো তৈরি হয়েছে না, সেগুলো মানে অন্য দিনের থেকে অনেক বেশি তৈরি হয়েছে এবং অনেক ভ্যারাইটির তৈরি হয়েছে। তো দেখা যাক কী কী রয়েছে, চলো ভেতরে যাই। নাম আদি রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার। দেখো মানুষের ভিড় তো এখানে বলে দিচ্ছে। অলরেডি আমি এসেছি এখন 7:30 মতন বাজে। আমাকে বললো যে বেশ, তুমি যে ভিডিও বানাবে বেশিরভাগ মিষ্টি তো শেষ। আমি বললাম ঠিক আছে, যা যা রয়েছে একটুখানি দেখাই। যাই হোক ভেতরে যাওয়া যাক। যেহেতু মিষ্টির ভাগটা দেখতেই পাচ্ছ, আর এইদিকে বিকেলের স্ন্যাক্স কিন্তু এখানে পাওয়া যায়, বাট আমি লেট করে ফেলেছি, কিছু করার নেই। বেশ অনেকগুলোই ছিল এবং প্রত্যেকটা ট্রেই মানে দেখতে পাচ্ছি ফাঁকা, কয়েকটা জিনিস জাস্ট পড়ে রয়েছে। কী কী স্ন্যাক্স থাকে যদি একটু ডিটেলে বলে? প্রচুর লটস অফ দই বড়া, ধোকলা তো থাকেই, এগুলো ছাড়াও আপনার পনির পাসিন্দা, পনির ভেজ রোল, পনির বাটার স্যান্ডউইচ, চিলি স্যান্ডউইচ, সিমলা মির্চ থাকে, বিভিন্ন রকম সিজনাল যে ভেজিটেবলসগুলো থাকে সেগুলো দিয়ে একটা হয়, যেমন বিনসের একটা হয়। এখন তো সবই সোল্ড আউট হয়ে গেছে। অনেক রকম হয়, আমার প্রায় 20-22 রকমের স্ন্যাক্স হয়। এখানে লবঙ্গ লতিকা আমি দেখতে পাচ্ছি, আর এখানে গজা রয়েছে। এটা একটা হিট মিষ্টি। আচ্ছা আচ্ছা, একটা আছে হিট মিষ্টি। বেগ সরভাজা আমাদের খুব নাম করা মিষ্টি, আমাদের খুব চলিত মিষ্টি। বেগ কালাগাত, বেগ সরভাজা, ম্যাঙ্গো রসগোল্লা, টুইয়ন রসগোল্লা, স্ট্রবেরি রসগোল্লা, গুড়ের রসগোল্লা, মধুভোগ। মধুভোগটা খুব ফেমাস রসগোল্লা, মধুভোগ এটা আমাদের। আচ্ছা, টুইনন রসগোল্লা এটা। মধুভোগ মানে হানি দিয়ে তৈরি করা। আচ্ছা, আর এটা টুইনন মানে ক্যাডবেরি দিয়ে তৈরি করা। এটা ম্যাঙ্গো, ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে তৈরি করা, ম্যাঙ্গো জেলি দিয়ে। সব তো শেষ হয়ে গেল মিষ্টিগুলো, মানে এরপরে আর এটাকে তৈরি হচ্ছে না, আর হবে না? এটা হবে না, এটা কালকে তৈরি হবে, কালকে 12টার সময় তৈরি হবে। আরে বাবা, অ্যাজ ইউজুয়াল এই সময় গরম রসগোল্লা সব হয়। আচ্ছা, একটা কাঁচা আমের কাঁচা ম্যাঙ্গো, এখন একটা অরেঞ্জ ফ্লেভার কমলা ভোগ হলো, একটা মধু ভোগ, এটা ঘি আর হানি দিয়ে ফোটানো হয়, মধু আর ঘি দিয়ে, একটা ক্যাডবেরি টুইন ওয়ান। এমনি প্লেন সাদা আপনার রাজভোগ তো রয়েছেই। মানে মিষ্টির দাম কত টাকা থেকে? এগুলো মোটামুটি আপনার 10 টাকা থেকে রসগোল্লা শুরু, 12-15-20 বিভিন্ন দামের আছে, 15 টাকা রেঞ্জে ম্যাক্সিমাম রসগোল্লা পাওয়া যায়। আচ্ছা, আর বাকি মিষ্টিগুলোর মোটামুটি রেঞ্জটা যদি বলেন? রসগোল্লা আর রসগোল্লা বাদেও মিষ্টি মোটামুটি ইন জেনারেল 10-8 টাকা থেকে শুরু করে আপনার লিমিট অনেকই থাকে, তবুও আমার 15-20 টাকার মধ্যে অনেক রকম ভ্যারাইটি থাকে। আপনি যেই সময় এসছেন তো ওই সময় তো মোটামুটি বেরিয়ে গেছে সবই, আবার হবে কালকে সকালের জন্য। আপনি কি আগে খেয়েছেন নাকি প্রথম? হ্যাঁ, আগেও খেয়েছি, খুবই ভালো খেতে, আর এখানে সবসময় ফ্রেশ পাওয়া যায়। আচ্ছা, সবকিছু আমার বেশি ভালো লাগে হচ্ছে ছানার জিলেপিটা। আচ্ছা, ওটা মানে অনেক সময় কি একটু শক্ত হয় অনেক জায়গায়, বাট এখানে ভীষণ নরম। আচ্ছা, খুব ভালো খেতে। রাজভোগ, মিষ্টি, দই। আচ্ছা আচ্ছা, এটা কি জামাই ষষ্ঠীর জন্য? হ্যাঁ, 5 রকম মিষ্টি। আচ্ছা, দই। আপনার সামনে একটা রয়েছে, এটা আবার খাবো সন্দেশ, এটা পিওর ছানার সন্দেশ, তার মধ্যে স্টাফিং আছে আপনার ম্যাঙ্গো জেলি, ওপরেও জেলিটা দেওয়া রয়েছে। বেগ কালাকাত, বেগ সন্দেশ, আপনার বরফি, দেখুন অনেকগুলো বরফি রয়েছে, একটা চকো বরফি রয়েছে, একটা ক্যাডবেরি বরফি রয়েছে, একটা ম্যাঙ্গো বরফি রয়েছে। আমাকে একটা জিনিস বলুন, জামাই ষষ্ঠীর জন্য স্পেশাল কী কী হয়েছে আজকে? স্পেশাল তো আজকে অনেক কিছু ছিল, অনেক রকম ছিল। হ্যাঁ, মিনহাইল তার মধ্যেও এখন যেগুলো স্টক রয়েছে আরও স্টক হচ্ছে, সেটা কালকে সকালের জন্য। এটা পিওর চকলেট ক্যাডবেরি আর ক্ষীর দিয়ে করা। আচ্ছা আচ্ছা, একটা কাঁচা আম রয়েছে, ভিতরে কাঁচা আমের স্টাফিং দেওয়া, জেলি পাবেন। এই একটা বেকড ক্ষীর রোল রয়েছে, এগুলো অলরেডি প্রায় সোল্ড সবকটাই। কেশর রসমালাই, কেশর রসমালাই, এটা দুরকম ফ্লেভার, এই একটা রয়েছে কেশর রসমালাই, এগুলো আপনার পুরোটাই ক্ষীরের ওপর, তার মধ্যে ফ্লেভারের জন্য এটা পাইনাপেল দেওয়া রয়েছে, এটা ম্যাঙ্গো হয়, লিচিও হয়। আপনার যদি একটু নামটা বলেন? বীরেন্দ্রনাথ ঘোষ। অভিজ্ঞার বাবা আপনি? বলছি আমি 1963 সালে। আচ্ছা, 1963 সালে আমার হলো দোকান ছিল আনন্দপুরী, সেটা থেকে আমি আমার সেপার হয়ে চলে এসছি এখানে, ছোট্ট দোকান, ছোটোটাকে আমি বড়ো করে বিরাট আকারে করে, এখন আমার কোয়ালিটি অনেক ভালো, অনেক ভালো এবং ভ্যারাইটি অনেক বেশি, মনটা থেকে মিষ্টি থেকে আরম্ভ করে যাবতীয় যত রকম রাবড়ি, পয়েডি দই, টক দই, মানে
আমি যেটা দেখতে পাচ্ছি এখন তো প্রচুর ফিউশন মিষ্টি, মানে নানান ধরনের চকলেট দেওয়া বলুন, আম বলুন, আনারস বলুন, সেটা নিশ্চয়ই তো আগে ছিল না? আগে কি ধরনের মিষ্টি পাওয়া যেত? আগে তেল হতো, তো তার মধ্যে কিছু ভ্যারাইটি টাইপের হতো। বর্তমানে ব্যারাকপুরে সবচেয়ে বড় দোকান এবং অনেক প্রচুর বিক্রি। আমি যতবার ব্যারাকপুরে এসেছি আমি এই জায়গাটা দেখেছি, কোনোদিন ঢোকা হয়নি, বাট আমার মনে হলো যে না একবার যাওয়া উচিত। এই যে ফিউশন মিষ্টিগুলো, এগুলো কি সব দাদার ইনোভেশন বলতে পারেন, যে দাদা পরে মাথা খাটিয়ে এগুলো বার করেছে? হ্যাঁ, ও বের করেছে, আমিও বলেছি এইভাবে ব্যাপার, এইভাবেই ও চালাচ্ছে। আমার বয়স হচ্ছে 67। মানে আপনি কি রেগুলারলি দোকানে আসেন নাকি? আমি রেগুলার ওই সন্ধ্যার সময় এক ঘন্টার জন্য। এটা তো আমার বহু আইটেম আছে, বহু ভ্যারাইটি আছে, রাবড়ি থেকে শুরু করে রসমালাই, তারপরে রসগোল্লা, তারপর 8-10 রকম রসগোল্লা। আচ্ছা, সন্দেশ যেটা খাবেন সেটাই ভালো লাগে। আচ্ছা কাকু, আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করছি, আপনাদের দোকান খোলার সময় আর বন্ধের সময়টা কী যদি বলেন? সকাল 7টা থেকে 7:30 খোলা হয়, রাত্রি 10:30 বন্ধ করে। রোজ খোলা থাকে, কোনো বন্ধ নেই? না, কোনো বন্ধ নেই। আচ্ছা, সারা বছর? বাহ, কিছু মিষ্টি নিয়েছি, কি কি শিলবালার মধ্যে এখন এই একটা, যেটাকে মকটেল কাপ বলছি, এটারও বিভিন্ন রকম সাইজ ছিল, এখন সেগুলো সোল্ড হয়ে গেছে। এখন এইটা রয়েছে, এটা নিচে স্ট্রবেরি ফ্লেভার, ওপরে পাইনঅ্যাপেল আর আম জেলি মিক্স করে দেওয়া রয়েছে। এগুলো সব হচ্ছে স্পেশাল চন্দন ক্ষীর দিয়ে করা, অরিজিনাল ক্ষীর দিয়ে করা। চন্দন ক্ষীর বলতে? এটা চন্দন ক্ষীর বলতে, ওটা শুধু দুধটাকে, ভালো দুধটাকে শুধু মেরে মেরে ওটাকে নরম করে, খোয়া যেমন করি ওটাকে নরম করে করা হয়। এটা নর্মাল মালাই থেকে এই ক্ষীরের স্বাদ আরও বেশি এবং দামও আরও বেশি। ক্ষীর সাগরের আরও একটা ভ্যারাইটি এইটা, ওটা আমি আগে দেখালাম, নিচে স্ট্রবেরি, এটার নিচটা আপনার পিওর ক্যাডবেরি দেওয়া, তার উপরে আপনার বেদানা, কেশর, পেস্তা, এটা লিচু সন্দেশ, লিচু সন্দেশ, এর ভিতরে লিচু জেলি পাবেন আপনি ভাঙলে। আমি যতদূর শুনলাম তোমাদের এখানকার হিস্ট্রি সেটা অলমোস্ট 60 বছর। এটা 62 সালের দোকান, 62 সালের দোকান। এটা আমরা থার্ড জেনারেশন রান করছি, আমার বাবাকে আমি দেখেছিলাম, মানে দেখেছি আর কি, আমাদের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হেল, যেটা ওখানে অনেক ছোটোবেলা, তখন আমি ভীষণ ছোটোই ছিলাম, স্কুল ক্লাস 4-5 বা পড়তাম, 12 ছোটো ছিলাম তখন। আমাদের ওখানে দই ওই সময় যেত 80-90 কেজি, মিষ্টি রসগোল্লা যেত 2000 পিস, 2500 পিস, 2500 পিস, কালাকাঁদ যেত ওরকম। এবং তখন সেগুলো দেখেছি বাবা এক হাতেই ম্যানেজ করছে, বাবার সেই হার্ডওয়ার্কিং কমিটমেন্ট দেখেছি আমি। তারপর আরও দেখেছি বিশ্বকর্মা পুজোর আগে আমাদের ব্যারাকপুরটা তো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, আমি নাম ধরেই বলছি, টিটাগড় ওয়াগান্স, আরও হেভি কেমিক্যাল, বিটি রোডের ধারে প্রায় বিশ্বকর্মা পুজোর আগে, তখন আমি দেখতাম বাড়িতে প্রায় 4-5 কুইন্টাল বোধে হতো, মানে প্রায় 400-500 কেজি সারা দিন ধরে প্যাকেট হতো, সে প্যাকেট পর দিন সারা দিন ধরে লোডিং হতো। তো সেই হিসাবে বাবার, এখন আমি একই ছেলে, সেই হিসাবে বাবার এটা এখন আমি রান করাচ্ছি, করছি। নামটা দেখতে পাবো, আমার নাম অভিক, অভিক ঘোষ। এটা গোপালকে একটু দেবেন, গোপালকে সেবা দেবেন। আমি খুব ফরচুনেট যে তুমি এসছো, তখনই আমার দোকানে গোপাল এসছে। দেখো এতগুলো মিষ্টি আমাকে দাদা দেখালো, বাট আমার তো নামগুলো মনে নেই। তবে এটা যেটা বলছিল যে নিচে ক্ষীরের বেস রয়েছে, উপরে পাইনঅ্যাপেল, মানে আনারসের ফ্লেভার, খেয়ে দেখা যাক। এটাই সবার প্রথমে খাচ্ছি, কারণ দেখতে আমার প্রচণ্ড বেশি ভালো লেগেছে। নিচে চমচম টাইপের এক ধরনের, মানে যে ধরনের মিষ্টি হয় সেটা দেওয়া, উপর থেকে ক্ষীর দেওয়া, আর এই যে পাইনঅ্যাপেল ফ্লেভার, বেশ অন্যরকম, বেশ ভালো। আচ্ছা, এটা 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 দাদা বলছিল ককটেল মিষ্টি, নিচে ক্ষীরের বেস, উপর থেকে ম্যাঙ্গোর আই থিঙ্ক ফ্লেভার রয়েছে। বাহ, এই দেখো ভেতরে ক্ষীরের ফ্লেভার, মানে ক্ষীর ভেতরে পুর রয়েছে, বাইরে চমচম। আমার হাতে বেকড কালাকাঁদ এসছে, ঠিক আছে, এই রয়েছে ব্যাপারটা, উপরে বেক করা বোঝা যাচ্ছে, খেয়ে দেখা যাক। কালাকাঁদ কিন্তু আমার খুব প্রিয় একটা মিষ্টি, এই একটা মিষ্টি রয়েছে, এটাও দেখতে বেশ সুন্দর। আহা, নিচে চকলেট, উপরে ক্ষীর, এটা বেশ, এতক্ষণে খাওয়া বেশ ভালো, কম্বিনেশানটা খুব ভালো, চকলেটের একটা ফ্লেভার হালকা, উপরে ক্ষীর, কেশর দেওয়া, বেদানা দেওয়া, এটা বেশ ভালো। যেহেতু কালকে জামাই ষষ্ঠী না, মানুষজনের বলতে পারো মারাত্মক ভিড়, আমি যতক্ষণ ধরে এখানে রয়েছি, অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেল আমি এখানে রয়েছি, এই ভিড়টা দেখলে তোমরা বুঝতে পারবে যে মানুষের ক্রেজ কী এই আদি রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারে। লাস্ট আমরা ভাবলাম একটুখানি রসগোল্লা খাওয়া যাক, তার মধ্যে থেকে এটা রয়েছে কাঁচা আম, আর এটা রয়েছে মধুভোগ, ঠিক আছে, কাঁচা আমের রসগোল্লা। মধুভোগটা আমি ট্রাই করতে যাই কীরকম, এটা বললো যে মধু দিয়ে বানায়, ঠিক আছে, এটা আমি প্রথমবার দেখছি এবং খাচ্ছিও, খেয়ে দেখা যাক।
খেয়ে একটা জিনিসই সবার প্রথম বলবো, প্রত্যেকটা মিষ্টি কিন্তু মানে রসগোল্লাগুলো কিন্তু প্রত্যেকটা গরম রসগোল্লা, যারা গরম রসগোল্লা খেতে পছন্দ করো মাস্ট ট্রাই কিন্তু এখানকার, মানে রামকৃষ্ণ আদি রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি কিন্তু ট্রাই করতেই হচ্ছে। কাঁচা আমটা বেশ ইউজ করে যারা আগে কোনোদিন খাওনি ট্রাই কিন্তু করতে পারো। ওকে, তো আমার এক্সপিরিয়েন্স যদি বলা হয় সেটা তো বেশ ভালো, এবং ব্যারাকপুরে যে শুধু বিরিয়ানি ভালো নয়, আরও অনেক কিছু ভালো ভালো জিনিস রয়েছে, তার মধ্যে থেকে একটা রয়েছে আদি রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার। এইখানে এসেও কিন্তু খাবার দাবার, যারা ব্যারাকপুরে বিরিয়ানি খেতে আসো অবশ্যই এসো, তারপরে বিরিয়ানি খাওয়ার পরে মিষ্টি কিন্তু এখান থেকে খেয়ে যাও, আমার বেশ ভালো লেগেছে। অনেকগুলো অনেক ভ্যারাইটির মিষ্টি রয়েছে, ঠিক আছে, ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কেমন লেগেছে। আপাতত ভিডিওটা এই অবধি রাখছি, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর লোকেশন তাহলে একদম ব্যারাকপুর স্টেশনের পাশেই সুকান্ত সদন যে অডিটোরিয়াম রয়েছে তার বিপরীতে মোড়, ঠিক আছে, চলো এই অবধি টাটা।